আজকে আপনাদেরকে আমি দেখাবো আম কুলফি। এই আম কুলফি বানানোর জন্য আমি চারটে পাকা আম নিয়েছি। আমটা আমি এবার কেটে নেব, ওটার এখান থেকে ছোট করে কাটবো না, একটু বড় করে ওটার পাশ থেকে চোকলাটা কাটতে হবে। এবার আমি ছুরি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটিটাকে বের করে নেব। চামচির পিছন দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেব, তাহলে আস্তে করে আটিটা বেরিয়ে আসবে। আমি আটিটা বের করে নিলাম। এইভাবে আমি চারটে আমেরই আটি বের করে নেব। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, প্যাকেটের দুধ। এটাকে আমি এই দুধটা জাল দিয়ে আমি কিছুটা শুকিয়ে নেব। আমি এখানে কিছুটা দুধ তুলে নিচ্ছি, মানে আমুল স্প্রে দুধ আমি 4 চামচ মতো দিচ্ছি। চামচ সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা যে মিশিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সর পড়ছে, একটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি পরে এই এলাচের দানাগুলো আমি পরে তুলে নেব। ঘন হয়ে এসছে, আমি এবার এই দুধটা আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বানাবো। আমি এর আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা আমের মধ্যে এই খিরটা দিয়ে দিচ্ছি। আমি এগুলো ভরে নিয়েছি। এবার আমি এই আমের এই বোটার এখানটা, এটা ছিল, এটা দিয়ে আমি এভাবে ঢেকে দেবো। আপনারা আটাও দিতে পারেন, কিন্তু নাও দিলে কোনো অসুবিধা হবে না। ঠান্ডা হয়ে গেলে, বরফ হয়ে গেলে এটা মুখ আটকে যাবে। এগুলোকে আমি ঢেকে দিয়েছি, একদিনের জন্য আমি ডিপ ফ্রিজে এটা এগুলোকে আমি রেখে দেব। এই আম কুলফিটা আমি একদিন ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর গায়ের থেকে খোসাগুলো ছাড়াবো। ওটা মাথাটা ফেলে দেব। যেহেতু খুব ঠান্ডা, এই জন্য আমি একটা ন্যাকড়া ব্যবহার।